এরাজ্যের সমস্ত নিয়োগের ক্ষেত্রে যদি তদন্ত হয়ে থাকে তাহলে এবার রেলের নিয়োগের ক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার দিন রেল কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সবচেয়ে বেশি সংখ্যক চাকরি রেলের মাধ্যমে হয়, বিভিন্ন রাজ্যগুলোতে এটা আমরা দেখেছি কখনো মানে ভাওতাবাজি হয়েছে। এবার এই ভাওতাটা বেরোচ্ছে যে আপনারা কোথাও কোথাও স্বজন পোষণ শুধু নয়, আপনারা কিছু নিয়োগ করেছেন, এটা সত্যি মিথ্যা কি? আর এদের মুখে রাম রাম শুনি আমরা যখন তারা বিভিন্ন জায়গায় নিয়োগকে চ্যালেঞ্জ করছে, তাহলে তো এটা জিজ্ঞেস করতে হবে, এটা যেটা যদি সব নিয়োগ তদন্তের মধ্যে আসে তাহলে এই নিয়োগটা হলো কি করে সেটাও তদন্তের দাবি থাকবেই। প্রাক্তন রেলমন্ত্রী বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এইটা নাকি একসময় এই তিনি সূচনা করেছিলেন যে যদি কোনো কারণে ট্রেন একই পাটরিতে মানে ট্র্যাকে থাকে তাহলে সেটাকে ওই কলিশনটা অ্যাভয়েড করা যায় কি না। আপনি বুঝবেন যে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, আসলে ডিরেলমেন্ট না কলিশন দুটো আলাদা, মানে দুটো আলাদা বিষয় হচ্ছে। তো এখানে পুরো তদন্ত দাবি থাকছে, ওই মোরবি ব্রিজের মতো যেন না হয়। মোরবি ব্রিজ পড়ে গেল, অত মানুষ মারা গেল গুজরাতে, তারপরে যিনি দায়িত্বে রয়েছেন যাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাকে কিছুতেই দোষী তার জন্যে পানিশমেন্ট দেওয়া হলো না, ডাকা হলো না, এটা আরেকটা যেন মোরবি না হয়।